বাংলাদেশ তো মুখ খুলে কিছু বলা যায় না ইউনিভার্সিটির নাম বললাম না আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি ফার্মেসি ডিপার্টমেন্টে হ্যাঁ তো সেই আমি ওইখান থেকে স্টুডেন্ট মানে পার্ট টাইম জব প্লাস যেহেতু রমাদানে বন্ধ আছে সেই জন্য আমি কিছু করতে চাচ্ছি তো আমাকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না আর বলতেছে আমার বিয়ার্ড কাট করতে হবে মানে সিরিয়াসলি বিয়ার্ড কাট করতে হবে এটা সেভ করতে হবে আমাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় কলিজার ভাইরা দাড়ি রাখলে চাকরিতে নেওয়া যাবে না রসুলকে ভালোবাসলে চাকরিতে নেওয়া যাবে না বর্তমান এমন একটা সিস্টেম আমার বাংলাদেশে চলতেছে আমার কলিজার ভাইরা তাহলে কি করবেন আমাদের মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা কি অপরাধ আমরা মুসলমান সেটাই কি আমাদের অপরাধ আমরা মুসলমান সেটাই আমার অপরাধ আমরা আল্লাহর বান্দা সেটাই আমাদের অপরাধ আমরা রসুলকে ভালোবাসি সেটাই আমাদের অপরাধ আমরা কিয়ামতকে বিশ্বাস করি আল্লাহ আছেন সেটা বিশ্বাস করি এটাই আমাদের অপরাধ আমার কলিজার ভাইরা আর সেজন্যই আমার বাংলাদেশে বর্তমান কিছু কোম্পানি বের হয়েছে সেই কোম্পানিতে এদেরকে চাকরি দেওয়া হচ্ছে না আমার কলিজার ভাইরা আমরা এই ভাইয়ের কথাটি একটু শুনি তারপরে কথা হবে তো ফাইনালি আমি আরঙ্গে ড্রপ করেছিলাম তো ড্রপ করার পর আলহামদুলিল্লাহ কোথাও থেকে কল আসে না আরঙ্গ থেকে কল আসছে আর আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে আজকে তো আজকে হচ্ছে ফ্রাইডে তো আমি গাজীপুর থেকে এখানে আসছি তো আসার পর আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে আমি রুমে গিয়েছিলাম তো রুমে যাওয়ার পর হচ্ছে কি তারা আমাদের আমার ইন্টারভিউ নিলেন কিছু কোয়েশ্চেন করলেন অনেক কিছুই বললেন তো আলহামদুলিল্লাহ তারা এমনভাবে লুক দিয়েছেন বা এমনভাবে কথা বলেছেন যে আমি পাস মানে আমাকে নিয়ে নিচ্ছে তারা এরকম কিছু তো একটা সময় মানে আমি যখন চলে আসবো বা এরকম কিছু তখন মানে সবাই মাস্ক পরা ছিল এখানে যারা যাচ্ছেন মাস্ক পরা ছিল মাস্ক পরে বের হচ্ছে তো আমাকে একসময় হয়তো বা সাইড দেখে বা কিছু একটা আমাকে বললো আপনি মাস্কটা খোলেন কাইন্ডলি তো খোলার পর তারা আমাকে বললো যে ওয়ে টু রিসরি তো আমি বললাম যে ভাইয়া কি সমস্যা মানে কি হয়েছে বা কিছু ওনারা বললেন যে আপনাকে আসলে আমরা কনফার্ম করতে পারছি না বললাম যে কেন ভাইয়া তো বললো যে মানে করতে পারছি না ওরকম বলবো না আপনি যদি এটা মানে ক্লিন করতে পারেন ক্লিন সেভ করতে পারেন বা আপনি ক্লিন সেভ করতে পারেন সরি সেভ করতে পারেন তাহলে আপনার জবটা এখানে আমরা কনফার্ম করবো ইনশাল্লাহ আপনার সবই ঠিক ঠিক আছে এখানে তো যেহেতু কোনো সেভের সাথে পরিচয় না ওনারা সেভ বলেছিল আমাকে সেভ করার কথা বা এইভাবে বলে নাই যে সেভ করতে জাস্ট বলেছিলেন যে সেভ করতে হবে তো আমি বললাম ভাই আমি বুঝি না আরেকবার ক্লিয়ারলি বলেন তো ওনারা আমাকে বললেন আমাদের আরঙ্গের রুলস হচ্ছে মানে সেলসম্যান পদে জব করতে হলে এই টাইমটার মধ্যে বা অন্য কোনো টাইম মানে টাইমের ব্যাপারটা ওইভাবে বলে নাই বলছে সেলসম্যানের জবটা করতে হলে আপনাকে মাস্ট ক্লিন করতে হবে তো আমি জাস্ট মানে কথা শুনে হতভম্ব কজ একটা মুসলিম নারীর জন্য যেরকম হচ্ছে গিয়ে বোরখার নিকাব খোলা এরকম ব্যাপারটা যেরকম মানে একদম আতঙ্কের একটা ব্যাপার আমার কাছে যখন বলেছিল সেভ করতে হবে মানে তো কখনো করবো নাই আলহামদুলিল্লাহ বাট আমার মানে খুব আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এক মিনিটের জন্য যে মানে কি বলতেছে এটা কাটতে হবে জব করি না কিন্তু সেটা পরের কথা বাট উনি মানে এভাবে বলতেছে এটা কাট করতে হবে তাহলে আমার জবটা হবে আদারওয়াইজ হবে না ওকে ওকে তো আমি তখন মানে যখন বুঝতে পারলাম বা নিজের মধ্যে মানে ফিরে আসলাম তখন আমি বললাম যে ভাইয়া আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কাছে মানে কোটি কোটি শুক্রিয়া যে আমাকে মানে মুসলমান হিসেবে তিনি মানে পৃথিবীতে পাঠিয়েছেন আমার বাবা মার ঘরে দিয়েছেন মুসলিম ঘরে সন্তান বানিয়েছেন আমাকে তো ওইখান থেকে আমি একটু মানে শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া বললো কম হবে তো আমি বললাম যে ভাইয়া আমি আপনার জবটা করবো না তাহলে অসুবিধা নাই তারপরে আমি উঠে চলে আসতে নিচ্ছিলাম তো তারপরে বললাম যে ভাইয়া আসলে এটা আমি নিডি অ্যাকচুয়ালি একটা জব আমার খুব দরকার আমাকে কি অন্য কোনোভাবে কি নেওয়া যায় কিনা এখানে বা কম্প্রোমাইজ করার কোনো ওয়ে আছে কিনা তারা বললেন যে সরি এটা আমাদের আরঙ্গের রুলস আপনাকে এটা কাট করতে হবে তাই মানে খুশি মনে চলে আসছে ঠিক আছে আমি যাচ্ছি তাহলে তো আসলে এখন বাইরে চলে আসছি এখন কথা হচ্ছে গিয়ে আমি তো মুসলমান মুসলমান হিসেবে এটা তো মানে আমার জন্য ফরজ আমি এটা ওনাকে বলেছি ভাইয়া আমি তো মুসলমান আমার জন্য বিয়ার্ড রাখাটা ফরজ মাস্ট আমাকে রাখতে হবে অ্যান্ড তারপর হচ্ছে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এটা ভালোবাসতে হবে আমাকে আমি তাকে ভালোবাসি তো সেই জন্য আমার এক মুষ্টি অথবা তার থেকে বড় মা ছেড়ে দেওয়া দিতে হবে আমাকে তো এখান থেকে তোমার মুসলমান হিসেবে তো কখনো মানে সম্ভব না অ্যান্ড কিছুদিন আগে যখন ফ্রান্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে ব্যঙ্গচিত্র তৈরি করেছিল আপনিও মুসলিম আমার মনে হয় আমার মতো আপনারা যারা আছেন আরঙ্গের সাথে যারা মানে কানেক্টেড সবাই মনে হয় হ্যাশট্যাগ ইউজ করেছিলেন যে বয়কট ফ্রান্স
ফ্রান্সের পণ্য বয়কট করেছিলেন আপনারা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখিয়েছিলেন, আপনারা হ্যাশট্যাগ মেরেছিলেন, মানে নিজেদের টাইমলাইনে পোস্ট পর্যন্ত করেছিলেন, অনেক কিছু করেছিলেন, বা ফ্রেন্ডদের সাথে দেখা হলে বলেছিলেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেছে ওইটা করেছে বা তাকে পেলে এই করবেন সেই করবেন, হয়তো বা এটা বলছি যেহেতু সব পুরো বাংলাদেশ একদম মানে হাইপার হয়ে গিয়েছিল, তো এখানে আপনি মানে বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনিও সেরকম হয়ে গিয়েছিলেন, তো এই ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে কেন আপনারা ঠিক নেই, এটা কেন আমাকে কেন এটা করতে হবে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্লাস ফরজ, এটা হ্যাঁ এটা ফরজ ফার্স্ট অফ অল, এন্ড সেকেন্ড থিং হচ্ছে এটা সুন্নাহ এক মুষ্টি রাখা বা এইটুকু, আমাকে যে ক্লিন সেভ করতে বলছেন একটা মুসলমান কান্ট্রিতে থেকে, মানে ব্যাপারটা লজ্জাজনক অ্যান্ড হার্টিং অলসো, একটা মুসলমান কান্ট্রিতে থেকে আমাকে মানে আমার এই যে একটা ছেলে যেখানে জব করে খেতে চাচ্ছে, আমি অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ফার্মেসি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির নাম বললাম না, অনেক প্রবলেমও হতে পারে আসলে বাংলাদেশ তো মুখ খুলে কিছু বলা যায় না, তো ইউনিভার্সিটির নাম বললাম না, আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি ফার্মেসি ডিপার্টমেন্টে, হ্যাঁ তো সেই আমি ওইখান থেকে স্টুডেন্ট লাইক স্টুডেন্টের মানে পার্ট টাইম জব প্লাস যেহেতু রমাদানে বন্ধ আছে সেহেতু আমি কিছু করতে চাচ্ছি, তো আমাকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না, আর সুযোগ দেওয়া হচ্ছে না সেটা অন্য কোনো রিজন হলে আমি মেনে নিতাম, বাট শুধু আমার যদি কোয়ালিফিকেশনে কমতি থাকতো বা তারা যেসব জিনিস দেখেছে ওইসবের মধ্যে কমতি থাকতো আমি মেনে নিতাম, ফাইন আমার মধ্যে কমতি আছে আমি পারি নাই বা আমার মধ্যে ওই জিনিসটা নাই এই জন্য আমি পাই নাই, বাট তারা বলতেছে আমার বিয়ার্ড কাট করতে হবে, মানে সিরিয়াসলি বিয়ার্ড কাট করতে হবে। ওকে আমার কলিজার ভাইরা, কথাগুলি আপনারা শুনলেন কি বুঝলেন, কি বুঝলেন আমাদের দেশটা এখন কার কার দখলে আছে, আমাদের দেশটা কাদের দখলে আছে, আমার কলিজার ভাইরা কয়দিন পরে শুনবেন, কয়দিন পরে শুনবেন, এখন তো শুনতেছেন যে চাকরি করতে হলে দাড়িকে ক্লিন সেভ করতে হবে, এরপরে শুনবেন যে কোনো মুসলমানের বাংলাদেশে কোনো চাকরি হবে না, হবে না, আমার কলিজার ভাইরা এরা এই সাহসগুলি কোত্থেকে পায়, এটা আমার বাংলাদেশ শতকরা 90-95 ভাগ মুসলিম যে দেশে, যে দেশের মানুষ ফজরের নামাজ পড়ে, যে দেশের মানুষ সূর্য ডুবে গেলে মাগরিবের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সেই দেশে মুসলমান কান্ট্রিতে আজকাল কিছু কিছু কোম্পানি বের হয়েছে তারা দাড়ি রাখলে চাকরি দেয় না, বলে চাকরি তোমার হবেই কিন্তু তোমাকে ক্লিন সেভ করতে হবে, আমার কলিজার ভাইরা এই সমস্ত কোম্পানির সাহস এত বড় কি করে হয়, আমার বাংলাদেশে এরকম মন্তব্য করতে আর এরকম রুলস আর রেগুলেশন দেখাতে, আমার কলিজার ভাইরা আমরা আমাদের সারা বাংলাদেশের সমস্ত মানুষ সহ আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে যত সরকারি ডিপার্টমেন্টগুলি আছেন সমস্ত মানুষগুলিকে সমস্ত জায়গায় আমি বলতে চাই এই এই বয়কট করতে হবে আরংকে, বয়কট আরংকে বয়কট করতে হবে, আমার কলিজার ভাইরা কেননা ওরা আমাদের মুসলমানদেরকে বয়কট করেছে, আমরা সমস্ত মুসলিম জাতি এই সমস্ত বেয়াদব আরং ফারং মারং যে কোম্পানিগুলি আছে যারা মুসলমানদের দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, এদেরকে আমরা বয়কট করলাম, বয়কট করলাম, বয়কট করলাম।